হাই ভিউয়ার্স, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মডেলার টিভি ইউনিট। তো এরকম একটা টিভি ইউনিট বানাতে কত খরচ হয়, তো সেই বিষয়ে আজকে আমি কথা বলবো আপনাদের মাঝে। তো এই যে আমাদের সামনে যে টিভি ইউনিটটা আছে, সেটা আমাদের তৈরি হচ্ছে। তো সেই টিভি ইউনিটের কাজ অলরেডি আমাদের চলছে, সম্পূর্ণ কাজ হয়নি, যার কারণে আমি ভিডিওটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। তো প্রথমে আমাদের দুই পাশে দুই সাইডে যে র‍্যাক আছে, একটা হচ্ছে এই র‍্যাকটা যে আছে, এই র‍্যাকটা হচ্ছে সীসার পাল্লা হবে, তার মধ্যে জিনিস। আর এই যে এই পাশে যে র‍্যাকটা আছে, সেটা হচ্ছে আল্টারনেট র‍্যাক। আর নিচে আমরা বক্স সিস্টেম করেছি, আর মাঝখানে যে সাদা বর্ডার দিয়ে আমরা একটা মার্কিং টেপ মেরে যে সাদা বর্ডার দিয়ে চার কোণা যে করে রেখেছি, ওটার মধ্যে টিভি হবে। টিভিটা সেমি মাপের টিভি। তো এরকম একটা টিভি ইউনিট বানাতে আসলে খরচ কত আসে, সে বিষয়ে আমি কথা বলবো। তো প্রথমে বলি, এরকম টিভি ইউনিট বানাতে 50 থেকে 40 হাজার বা 60 হাজার পর্যন্ত খরচ হয়। তো আমাদের সিস্টেমটা করেছি এখানে, এটা আমাদের মধ্যে মাইকা লাগানো কমপ্লিট, এটা হচ্ছে ক্রিম কালারের মাইকা, তো গ্লোসিয়াসের মধ্যে। আরেকটা কথা আমি সবসময় বলি, যে মাইকাটা আমি ব্ল্যাক হাত দিয়ে দেখলাম সেটা হচ্ছে ম্যাট কালার। তো আমি সবসময় বলি, কিচেনের যারা কাজ করাবেন তাদের জন্য গ্লোসি মাইকাটা ব্যবহার করা দরকার, আর এমনি যদি বাড়িতে কোনো কাজ হয় সেটার মধ্যে ম্যাট মাইকা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের ডয়ার সিস্টেম। তো ডয়ারের ভিতরে যেহেতু আমরা ইনার রেখেছি হোয়াইট মাইকা, আর বাইরেরটা কাজ এখনও বাকি, পেস্টিং হয় নাই। পিছনে যে প্লাই এখনও দেখতে পাচ্ছেন, প্লাইটা যে মারা আছে, তার মধ্যে আমাদের প্যানেল লাগবে। প্যানেল লাগার পরে টিভি ইউনিটটা আরও খুব সুন্দর লাগবে দেখতে। তো আমরা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো, এখানে আমাদের সম্পূর্ণ কাজ চলছে। আমি রাতে ভিডিওটা করেছি, যার কারণে সম্পূর্ণ ক্লিয়ার আসতে পারে না, এই জন্য আমি দুঃখিত। তো আপনাদের যদি কোনো কিছু বানানোর থাকে, তো অবশ্যই আমাকে সরাসরি কমেন্ট করুন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবো।